फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल बेंगली लाइफस्टाइल ब्लॉग। तुम्हारा आज देखते एक नतून ब्लॉग नंदन कानन ब्लॉग। तो पुरी घूरते तो तुम्हारे साथ शेयर करछी नंदन कानन पुरो ब्लॉगटा। हमें एखन नंदन कानन चले एसेछी। एखाने प्रचुर एनिमल्स आछे, हमें एखाने नाना रकम एनिमल्स देखते पाबो। तो एखन नंदन कानने ढुकछी। टिकिट करते हबे, टिकिट करार पर आमरा नंदनकाननेर मध्ये प्रवेश करब। एटा तोमरा देखते पाच्छो नंदनकाननेर म्याप, एखाने थेके बोझा जाबे कोथाय कोन एनिमेल्स गुलो राखा आछे। तो देखते सुविधे हबे। सो बंधुरा चलो एखन टिकिट करे नी, तारपर आमरा भेतरे प्रवेश करब। तारपर तोमादेरके देखाबो पुरो नंदनकानन घुरिये, एकदम फुल नंदनकानन। एखाने भिडियो बनानो आछे, तो तोमरा फुल नंदनकानन वाच करो। तो चलो बंधुरा सामने एगोनो जाक। এখন আমরা নন্দনকাননের ভেতর প্রবেশ করে গেছি। তো আমার সঙ্গে আছে আমার হাজবেন্ড, আমার এক দিদি, তার হাজবেন্ড এবং তার এক ছেলে রোদ। তো আমরা সকলে চলে এসেছি নন্দনকাননের ভেতরে। এখন আমরা ঘুরব নন্দনকানন। প্রথমে ভেবেছিলাম আমরা পায়ে হেঁটে নিজেরাই ঘুরে নেব, তারপর রোদের জন্য অ্যাকচুয়ালি আমরা ভ্যান ভাড়া করছি। কারণ ভ্যানের মধ্যে চাপলে কি হবে বন্ধুরা, আমরা পুরো নন্দনকাননটা ওরা গাইড করে দেখিয়ে দেবে এবং আমাদের কষ্টটাও কম হবে। আমরা আসলে তো জানি না কোথায় কোন অ্যানিমেলসটা আছে, তো গাইডে ঠিকঠাকভাবে ওরা পয়েন্টে পয়েন্টে নামিয়ে দেবে এবং ঠিকঠাকভাবে আমরা দেখে নিতে পারবো। সো আমরা ঠিক করলাম যে গাইড করব এবং ভ্যান করব। সো এখান থেকে 80 টাকা ভাড়া দিয়ে ভ্যান করতে হয় পার হেড। তো আমরা ঠিক করলাম ভ্যান করে যাব। তো তোমাদেরকে এখন ভেতরের দৃশ্যটা দেখাই। এখানে একটা খুব সুন্দর ঝর্ণা আছে, এটা দেখতে দারুণ লাগছে। দেখো বন্ধুরা এর ভেতরে জু আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ নন্দনকানন। ব্যাস এবার চলো সামনের দিকে এগোনো যাক তাহলে। তো বন্ধুরা এখানেও একটা গাইড ম্যাপ আছে নন্দনকাননের ভেতর। তো এর সাহায্যে আমরা পুরো নন্দনকানন পরিদর্শন করতে পারি, কিন্তু এতে আরও হ্যাপা হবে কারণ হেঁটে হেঁটে পুরো নন্দনকানন ঘুরতে হবে, তাতে পরিশ্রম হবে, পায়ে ব্যথা লাগবে। তাই আমরা ঠিক করলাম যে ভ্যান করব। তো আমরা চলে এসেছি ভ্যান ভাড়া করার জন্য। তো 80 টাকা দিয়ে এখানে ভ্যান ভাড়া করে পুরো নন্দনকাননটা ওরা ঘুরিয়ে দেবে, পয়েন্টে পয়েন্টে নামিয়ে দেবে এবং সেখান থেকে আমরা এনিমেলস দেখে আবার গাড়িতে চাপবো। আবার একটা পয়েন্ট বলে দেবে, সেখানে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে এবং আবার ওরা ভ্যান নিয়ে তুলে নিচ্ছে। তো এভাবে পুরো নন্দনকাননটা দেখিয়ে দেবে ওরা। তো এতে পরিশ্রম একটু কম হবে। তো এবার আমরা চাপলাম ভ্যানের মধ্যে, তো জার্নি স্টার্ট হলো। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অনেক রকম এনিমেলস দেখতে পাবে, আমাদের সাথে এনজয় করতে পারবে এবং আমাদের সাথীও হতে পারবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা আমাদেরকে এখন পয়েন্ট ওয়ানে নামিয়ে দিয়েছে, তোমরা পেছনে দেখতে পাচ্ছ ভ্যান দাঁড়িয়ে আছে। তো সেখানে নেমে আমরা পয়েন্ট ওয়ান এবং টু ঘুরে তারপর আমরা আবার পয়েন্ট থ্রিতে এসে দাঁড়াবো। তো সেখান থেকে আবার ভ্যান আমার তুলে নেবে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রচুর হরিণ এখানে। তো দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে। এই তো এদেরকে একটা সিগারেট দিলে সিগারেটও খেয়ে নেবে। হ্যাঁ সত্যি সিগারেটও খেয়ে নেবে এদেরকে সিগারেট দিলে। হুজুবে হ্যাঁ
আমরা জানি না বলে তাই আমরা বরং হেঁটে ভালো ঘুরেছিলাম সেই জায়গায় হ্যারি পটারের মনে আছে এটা তো ক্রিং কোবরা বাবা রে এটা মারাত্মক সাপ একবার যদি দেয় না তাহলে কি গিলে নেবে গিলে নেবে কি শেষ একবার হাঁটছে দেখো হাঁটছে যা উঠলো না দৌড়ে বাপরে বাপ দেখ
উঠছে কিন্তু উঠছে না। এই সাপটা এসে হ্যারি পটারে দেখেছিল মনে হয়? একটা ছোবল দিদি, এদের সব বীজ বের করে বের করে থাকা। এটা দেখো, এটা দেখো, ঠিক বলেছে, সামনে দিলে খাপ করে আসবে। এইখান থেকে দেখি, এইখান থেকে সাইড থেকে তোলা। ও দারুণ লাগছে এই ছবি, এটা ছবিটা বন্ধুরা। আমরা এখন 3 নম্বর পয়েন্টে ছিলাম, তো 3 নম্বর পয়েন্টে গাড়ি পেয়ে গেছি। এবার আমরা 3 নম্বর পয়েন্ট থেকে নেক্সট 4 নম্বর পয়েন্টের দিকে যাচ্ছি। ভ্যানের মধ্যে চেপে গেছি, আবার নেক্সট পয়েন্ট ওরা নামিয়ে দেবে, তারপর সেখানে 4-5 ঘুরব, তারপর নেক্সট আবার ভ্যানে চেপে অন্যত্র যাবে। তো বন্ধুরা দেখতে থাকো। কি ক্রোকোডাইল দেখো কত বড়। দাদা মাথাটা ঢুকি না। কি বড় না, জিপ বেরিয়ে দেয় বেশি হাঁটলে। কেন
ক্যামেরাতে দেখে নিয়েছি আমি, ঢুকে যান না। রে কি সাইজ গো, তোলো তোলো তোলো, এদিকে এদিকে। তুমি একবার ঝাঁপি দাও না, দেখো কি হবে। একশো বলে ছবি করে দেবে। এই তো হাওয়া খাচ্ছে, এই যে হাওয়া খাচ্ছে। সিংহি সিংহি মানে মেয়ে সিংহ। আর সাফারিতে গিয়ে কি করবো, এত কাছ থেকে সিংহ দেখতে পেয়েছি। চলো না, এটাই সাদা, এটাই সাদা। হ্যাঁ ওট ওট একটু ওট, ছবি তুলতে এসছি। আর তোরা ছবি কত যে তুলবি। ফুটেজ খাচ্ছে আমাকে, আর দেখতে এসছি আর তাকাবো। এদের হাত থেকে বাঁচা যাবে, ওটাই তো গাছে জলে। আমি তো দেখি না, কি সুন্দর দেখো।
পেখম হইছে ওই ওই ইয়েগুলো আছে যে পেখম এখন তুলবে না তোরা পেখম পেখম তুললে ভালো এখন তুলবে না দা এখন এর পেখম তো না সিজন তো নয় এটা আমরা ছিলাম তখন পেখম তুলেছিল হ্যাঁ তুলেছিল হ্যাঁ আমরা পেখম মানে দেখবে ইয়েতে গুগলে মিশিনে যা আছে गला तुले रही देखो राजहंस गला तुले অনেক দিন পর এরকম গোটাটা ঘোরা হলো বুঝলে দারুন না কি দারুন না চলো 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 বোটিং চলো করবে বোটিং করবে চলো চিল্কা এখান থেকে কিসে করে যাবে পাঁচজন জিজ্ঞেস করে পাঁচজন খুব এক্সাইটেড লাগছে ফার্স্ট টাইম বোটিং করব তো আমরা এখন রেডি হয়ে নিচ্ছি
তো আমরা রেডি, এবার আমরা বোটিং করব। তো বন্ধুরা, আমরা নন্দনকানন মোটামুটি খুব সুন্দরভাবেই ঘোরা হয়ে গেল। এবার আমরা ভীষণভাবে টায়ার্ড হয়ে পড়েছি, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো খুব সুন্দর জায়গাটা, আর দেখার মতো অনেক জিনিস আছে যা প্রথমবার এসে আমরা দেখতে পারিনি। এখন যাচ্ছি যেখানে আমরা রয়েছি, রান্না বান্না হচ্ছে সেদিকে, নন্দনকানন ঘোরা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই ব্লগটি এখানেই শেষ করলাম। আমার ব্লগ যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। তো বন্ধুরা, পুরী ট্যুরের আরও ব্লগ আসতে চলেছে, তো তোমরা অবশ্যই ওয়াচ করো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। তো টাটা বন্ধুরা।